আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ব্লগে আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আরও একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে তো আজকে আপনাদের তৈরি করে দেখাবো ডাল পুরি। ডাল পুরি তো অনেক মজা এটা যদি বাসায় তৈরি করা হয় তাহলে তো আর কোনো কথাই নাই তাই না তো ডাল পুরি কিভাবে তৈরি করবেন সেটাই আজকে তৈরি করে দেখাচ্ছে আমি এখানে নিয়েছি এক কাপ ডাল আর এক কাপ ডালের সাথে দিয়ে দিচ্ছি আমি দেড় কাপ পানি মুসুরের ডাল নিয়েছি মুসুরের ডাল সেদ্ধ হতে তো খুব বেশি একটা সময় লাগে না আর এটা যদি একটু লো করে সেদ্ধ করা যায় তাহলে খুব সুন্দরভাবে সেদ্ধ করা যায় তো দেড় কাপ পানি দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ তো এতটুকুই দিয়েছি লবণ পরে আবার চেক করে দেখব যদি প্রয়োজন হয় তাহলে দেব আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা তো রসুন বাটাটা অবশ্যই দেবেন তাহলে মসুরের ডালে যদি রসুন বাটাটা একটু দেয়া হয় তাহলে কিন্তু একটা সুন্দর ফ্লেভার বের হয় যেহেতু পুরি হবে সেহেতু খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে তা চাইলে হাফ চা চামচের জায়গায় মানে এক চা চামচও পূর্ণ করে দিতে পারেন সমস্যা নেই তো এখন ভালো করে নাচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আসলে সত্যি কথা বলতে এখন বাইরে কিন্তু কথায় কথায় বৃষ্টি আসছে যেহেতু বর্ষাকাল পুরাটাই বর্ষা মৌসুম এখন তো এই বর্ষার সময় কিন্তু চায়ের সাথে টানা হলে একদমই হয় না তাই না তো চায়ের সাথে বিকালবেলা কিন্তু মনে হয় এটা সেটা খাই তো দেখা যায় যে সবসময় বাহিরে থেকে কেনাটাও সম্ভব হয় না অথবা বাসায় যদি মানুষজন না থাকে কেনার আর এখন তো বাহিরে থেকে কোনো কিছু খাওয়াটাও আসলে স্বাস্থ্যসম্মত না এটা একদমই উচিত না বাসায় যদি তৈরি করে ফেলতে পারি তাহলে কিন্তু এই অস্বাস্থ্যকর খাবারগুলো আর খাওয়া হয় না তো বাহিরের খাবার না খেয়ে বাসায় যদি একটু কষ্ট করে ধৈর্য ধরে বানানো যায় তাহলে খেতেও যেমন মজা হয় তেমন একটা স্বাস্থ্যকর খাবারও পাওয়া যায় তো ডালটা তো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি একেবারে লো হিট করে যেটা এখন সেদ্ধ হচ্ছে তো এই ফাঁকে আমি এখন আটাটা মাখিয়ে নেব আটা বলতে এটা হচ্ছে ময়দা অবশ্যই ময়দা নেবেন পুরি সিঙ্গারা এগুলো বানাতে গেলে কিন্তু অবশ্যই ময়দা নিতে হয় তো আমি এখানে চারশো গ্রামের মতন ময়দা নিয়েছি দিয়েছি হাফ চা চামচ লবণ আর দিলাম এক টেবিল চামচ সয়াবিন তেল তো এই তেলটা দিয়ে আর লবণটা দিয়ে সুন্দর করে আটাটা মাখিয়ে নিতে হবে যেটাকে আমরা বলি ময়ান অবশ্যই ময়ানটা সুন্দর হতে হবে ময়ান যত ভালো হবে পুরির স্বাদও কিন্তু তত বেশি মজা হবে আর ক্রিস্পি যে ভাবটা সেটা ময়ান ভালো হলে কিন্তু একটা সুন্দর একটা ক্রিস্পি ক্রিস্পি ভাব হবে তো এই যে দেখেন হাতের স্বাদে এভাবে সুন্দর করে মিক্সড করে করে ময়ান দিতে হবে তো এইভাবে করে মিক্সড করে দিচ্ছি আমি তেল এবং লবণ এবং এভাবে মিক্সড করতে করতেই মানে একটা সময় পর এটা টেস্ট করতে হবে যে সুন্দরভাবে ময়ান হলো কি না তা সে টেস্ট করার উপায় হচ্ছে যে খানিকটা ময়দা হাতের সাহায্যে নিয়ে এভাবে মুট করে যদি চেপে ধরি আর সেটা যদি না ভেঙে যায় আঙুলের সাহায্যে ভাঙতে হয় তাহলে বুঝতে হবে একদম পারফেক্টভাবে এটা ময়ন করা হয়েছে তো আপনাদেরকে তো দেখিয়ে দিলাম সুন্দরভাবে ময়ন করে ফেলেছি এখন এতে অল্প অল্প করে পানি দিতে হবে আর ময়দাটা মাখিয়ে নিতে হবে তো পানি কিন্তু একবারে দিতে যাবেন না কারণ একবারে দিয়ে দিলে কিন্তু পানি বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং খুব সুন্দরভাবে এটা ময়দাটা মাখাও হয় না অল্প অল্প করে এই ময়দাটা মাখার নিয়ম অল্প অল্প করে পানি দিবেন আর অল্প অল্প করে মাখাবেন তো এই যে দেখেন কথায় কথায় আবার কিন্তু ময়দাটা মাখানো হয়ে গেছে এবং এটা কিন্তু একদম নরমও হয়নি আবার একদম শক্তও হয়নি একদম মাঝারি একটা পর্যায়ে ময়দাটা মাখিয়ে নিতে হবে তো আমার তো ময়দাটা মাখানো হয়ে গেল এটা এখন রেস্টে রেখে দিতে হবে কিছুক্ষণ তো খুব সুন্দর করে আমি কিন্তু ময়দাটা মাখিয়ে নিয়েছি এখন এটা রেস্টে থাক অন্তত দশ মিনিটের মতন তো চলেন দেখে আসি এবার আমার যে ডালটা সেদ্ধ দিয়েছি সেটার কী অবস্থা দেখেন ডালটা কিন্তু প্রায় অর্ধেক পরিমাণে সেদ্ধ হয়ে গেছে মানে এতে যে পানিটা দিয়েছিলাম অর্ধেক পানি টেনে গেছে এবং ডালটাও অর্ধেক সেদ্ধ হয়েছে এবং কিছুটা পানি আছে এখনও তো ডালটা সুন্দর করে নেড়ে দিলাম উপরের ডাল নিচে এবং নিচের ডাল উপরে করে দিলাম যেন সুন্দরভাবে সেদ্ধ হয় তো যেহেতু কিছুটা পানি আছে সেহেতু এটা আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং চূড়ার ফ্লেমটা একদম লো করে রেখে দিতে হবে যেন ডালটা পুড়েও না যায় এবং সুন্দরভাবে সেদ্ধ হয় আবারও খানিকক্ষণ ঢাকনা রেখে দিয়ে ঢেকে রেখে দিব। তো আমি কিছুক্ষণ পর আবার ঢাকনাটা খুলে নিচ্ছি খুলে নিয়ে এখন খুন্তির সাহায্যে একটু একটু করে এভাবে নাড়া দিতে হবে যেন ভেঙে ভেঙে যায় ডালটা তাতে করে কিন্তু সেদ্ধ হতে সময় মানে বেশি আর লাগবে না এবং সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো এই ডাল করা কিন্তু একদমই সহজ একদম মানে হাতে ধরে কিন্তু খুব বেশি হলে বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগে কারণ ডাল সেদ্ধ হতেও বেশি সময় লাগে না আবার আটাটাও যদি আমরা ডালটা সেদ্ধ হতে দিয়ে যদি আটাটা মেখে নিই তাহলে কিন্তু একদমই আর সময় লাগে না তো এই ঝুম বৃষ্টির সময় যখন তখন বৃষ্টি হচ্ছে এই সময় যদি আমরা এভাবে পুরি বানিয়ে আনি বাসায় আর সাথে এক কাপ চা যদি থাকে তাহলে কিন্তু পুরা ব্যাপারটাই একদম জমে যায় তাই না মানে বিকালটা একদম পারফেক্ট হয় এবং আমাদের বাসায় যারা থাকে প্রিয়জনরা তারাও কিন্তু খুশি হয়ে যায় তো এই যে দেখেন কথা বলতে বলতে কিন্তু একেবারে ডালের পানিটাও শুকিয়ে গেছে আর ডালটা কি সুন্দরভাবে একদম মানে সেদ্ধ হয়ে একদম মোমের মতন সেদ্ধ হয়ে গেছে দেখতে মানে আপনি আপনারা হয়তো যদি খেয়াল করে দেখেন তো বুঝতে পারবেন একদম মানে ডালের আর কোনো আস্ত কোনো চিহ্ন নাই খুনটি দিয়ে আমি নাড়া দিচ্ছি আর সুন্দরভাবে একদম ভত্তার মতন হয়ে যাচ্ছে চুলাটা আমি অফ করে দিয়েছি এখন এটা ডালটা কিছুক্ষণ ঠান্ডা হোক ঠান্ডা হয়ে যাবার পর আমি এর সাথে আরও কিছু মশলা অ্যাড করব সেটাও দেখাবো তো ডালটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এর ভিতরে আমি ময়দা যে মাখিয়ে রেখেছিলাম সেটা তো দশ মিনিট হয়ে গেছে এখন এটা আমি সব সুন্দর করে লেচিগুলো কেটে রাখবো মানে পুরি বানাবো যে লেচিগুলো লাগবে সেগুলা লেচিগুলো কেটে রাখি তো আমি এখানে যা ময়দা নিয়েছি সেটা একটু কমই হয়ে গেছে তো সমস্যা নেই ডাল বেঁচে গেলে আমি আবার ফ্রিজে রেখে দেবো আবার পরের দিন এটা হচ্ছে করে ফেলবো তবে এই আজকে যে পুরিটা বানাচ্ছি এটার পিছনে অবশ্য অন্য কারণও আছে শুধু যে বসা উপভোগ করা এটার জন্যই না বাসায় কিছু গেস্ট আসবে মানে আমার বাসায় আমার শ্বশুরবাড়ির লোকজন আসবে কিছু তো তাদের জন্য কিছু নাস্তা আইটেম যদি ফ্রিজে আগে থেকে বানিয়ে রাখি তাহলে কিন্তু আমার বিকালবেলা আর কোনো টেনশন থাকবে না তো মূলত এই কারণেই হচ্ছে পুরিটা আরও বেশি করে বানানো তো এটা ফ্রোজেন করে রাখবো আজকে যেটা খাওয়া হবে হবে আর বাকিটা ফ্রোজেন করে রাখবো তো এই যে সে ডালটা ঠান্ডা হয়ে গেছে এখন এর ভিতরে আমি দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া দেড় চা চামচ আর গরম মশলার গুঁড়া দিলাম আধা চা চামচ এখন আপনাদের কাছে হয়তো প্রশ্ন আসতে পারে যে ডাল পুরিতে কেন গরম মশলার গুঁড়া তা আসলে আপনারা মানে চাইলে এটা দিতেও পারেন এবার স্কিপ করতে পারেন তবে আমি বলবো আপনারা অবশ্যই অবশ্যই এই গরম মশলার গুঁড়া দেবেন পুরীর মধ্যে তাহলে বুঝতে পারবেন যে কতটা মজার হয় গরম মশলার মানে দিলে একটা অন্যরকম স্বাদ হয় এখানে ভয় পাবার কোনো কিছু নেই যে অনেক ঝাঁঝের একটা গন্ধ বেরোবে বা গরম মশলা গরম মশলা গন্ধ বেরোবে এই ধরনের কোনো কিছুই হবে না কিন্তু অসাধারণ মজা হবে একদম দোকানের মতন একটা পুরীর স্বাদ পাবেন আবার অনেকে দেখেছি যে টালা জিরা গুঁড়া দেয় তবে টালা জিরা গুঁড়া আমি ইউজ করিনি আপনারা চাইলে দিতে পারেন এখন সব মশলাগুলাই আমি ডালের সাথে মিক্সড করে ফেললাম আর লেচি তো কাটা হয়েই গেছে এখন হচ্ছে এর ভিতরে ডালের পুরগুলো ভরে ফেলব একদম সহজ মানে একটু শুধু সময় নিয়ে বাসায় করলেই কিন্তু হয়ে যাবে এই ধরনের খাবার দাবার যদি আমরা বাসায় বানিয়ে ফ্রিজে যদি ফ্রোজেন করে রাখি তাহলে বাসায় যেমন বিকালবেলা নাস্তার কোনো টেনশন থাকবে না তেমন বাসায় যদি হুটহাট করে কোনো গেস্ট চলে আসে তাহলে তো আর কোনো কথাই নেই অযথা মানে নাস্তা দেওয়া নেই কোনো টেনশনে পড়তে হবে না আর কি তো আপনারা বাসায় এটা টেস্ট মানে ট্রাই করে দেখতে পারেন এই যে দেখেন লেচিগুলা গোল গোল করে এটার ভিতর একটু মানে ডিপ করে নিয়ে এর ভিতর ডালটা দিয়ে দিলাম আসলে এটা বলার কিছু নেই দেখে দেখে বুঝে যেতে হবে এই যে দেখেন আটাটা নিয়ে কিভাবে করে আমি গোল করে নিচ্ছি এখন এইটা হচ্ছে একটু গর্ত করে নিয়ে এর ভিতরে আমি হচ্ছে ডালের যে পুরটা আগে থেকে মাখিয়ে রাখেছি সেটাই দিয়ে দিচ্ছি এবং অবশ্যই খেয়াল রাখবেন ডালের পুটটা যেন পুরোপুরি ঠান্ডা হয়ে যায় গরম ডালের পুরও আবার দিতে যাবেন না তো আমি ঠান্ডা হওয়ার পরেই কিন্তু পুরটা দিয়ে নিচ্ছি ভালো করে তো যেটা বলছিলাম আসলে আমার শ্বশুর বাড়ির থেকে মেহমান আসবে তো ওদের জন্যই আসলে এটা তৈরি করছি এটা হলো আমি ফ্রোজেন করে রাখব আর এই বর্ষার সময় কিন্তু একদম আদর্শ নাস্তা পুরি সিঙ্গারা এগুলো কিন্তু খুবই চলে তাই না বর্ষার সময় সারা মানে সারা মাস বা সারা বছর না খেলেও কিন্তু বর্ষার সময় এগুলো খাইতে মন চায় তো এই দেখেন আমি একটা একটা করে কিন্তু পুরীর ভিতরে যে পুরটা সেগুলো ভরে নিচ্ছি তো সবগুলো ভরে নিয়ে তারপর আপনাদেরকে দেখাবো এই যে প্রত্যেকটা পুরি মানে আটার ভিতরে পুরগুলা ভরা হয়ে গেল তবে আমার অনেকগুলা ডাল বেঁচে গেছে এটা আমি আবার কালকে হচ্ছে আটা মাখিয়ে তৈরি করে ফেলবো করে ফ্রোজন করব তো এখন আমি এই আটার উপরে একটু তেল ব্রাশ করে নিচ্ছি ব্রাশ ঠিক না হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি তো এখানে তেলটা দিয়ে নিলে হবে কি এটা পেলতে আর মানে কোনো অসুবিধা হবে না লেগে যাবে না কারণ এটা যেহেতু পুরি এটার সাথে কিন্তু আটা দিয়ে আর বেলা যাবে না যদি আটা দিয়ে আমরা বেলতে যাই তাহলে কিন্তু তেলে ভাজার সময় এটা হচ্ছে লাল লাল হয়ে যাবে তখন ভালো হবে না আর কি এই জন্য এটা নিয়মটাই হচ্ছে তেল দিয়ে এটা হচ্ছে বেলে নিতে হবে তো লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে বেলতেছি এই যে ঠিক এতটুকুই থাকবে দোকানের মামারা যেভাবে পুরী যতটুকু সাইজ করে আমিও ঠিক ততটুকুই করছি এবং স্বাদে আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট হয়েছে একদম দোকানের মামাদের মতনই হয়েছে পুরি আপনারা ঠিক হুবহু আমার এই রেসিপিটা ফলো করে যদি বাসায় ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন ঠিক কত মজার এই পুরিটা তো একে একে সবগুলাই বেলে নিব বেলে আজকে যে যতটুকু লাগবে ততটুকু ভাজবো আর বাকিটা হচ্ছে ফ্রোজেন করে রেখে দিব তো দেখতেই পারলেন একদমই সহজ খুবই দ্রুত হয়ে গেল আটাটা আমি হচ্ছে মাখিয়ে নিলাম আর যখন ডালটা সেদ্ধ দিলাম তখন মানে টাইমটা কিভাবে কাজে লাগালাম এইভাবে যদি মানে বাসায় তৈরি করেন তাহলে খুব বেশি হলে পঁচিশ মিনিট সময় লাগবে বিশ থেকে পঁচিশ মিনিটের বেশি না কারণ মসুরের ডাল মানে সেদ্ধ হতে একটু সময় লাগে না আর আপনারা যদি আরও দ্রুত করতে চান তাহলে মসুরের ডালটা মানে ধুয়ে পানিতে ভালো করে ধুয়ে একটু পানিতে ভিজে রাখলে আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো এই যে দেখেন আমার সবগুলা কিন্তু বেলা হয়ে গেছে এখান থেকে যতটুকু লাগবে অতটুকু ভাজবো আর বাকিটা আমি এইট এতে করেই ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দেবো ফ্রোজেন হয়ে যাবে তারপর একটা জিপলক ব্যাগে অথবা এয়ারটাইট বক্সে রেখে দেব যখন লাগবে জাস্ট তখন বের করেই ভেজে নিলে হয়ে যাবে তো খুবই সুন্দর একটা নাস্তার আইটেম আজকে তৈরি করে ফেললাম তাই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দিই হয়তো আপনাদের কোনো উপকার আসতে পারে তো আপনারা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন যদি আজকের ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্টস করে জানাতে ভুলবেন না আজকের ব্লগটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটার অল অপশন প্রেস করে দেবেন তাহলে আমি যখন যে ভিডিও দেব সেটার নোটিফিকেশন সাথে সাথে আপনার কাছে চলে যাবে তো এখন একটা কড়াই বসে দিলাম এই কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন মিডিয়াম হিটেই তেল তেলটা দিয়েছিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে পুরি ভেজে নেব তো এই কড়াইটা আমার খুবই প্রিয় কড়াই যেহেতু খুবই ছোট মানে খুব হ্যান্ডি একটা কড়াই আমার নাচড়া করতে সুবিধা হয় আর বড় জিনিস নাড়াচাড়া করতে আমার একটু সমস্যাই হয় আর কি আর এই কড়াইটা আমার নাচাড়া করতে খুব আরাম লাগে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে যে এই কড়াইটা যদি আমি ভাজাভুজি করি তাহলে তেলের পরিমাণ কম লাগে তেলের যে দাম বাবার বাবা এর ভিতরে তো আমি কি তেল নিয়ে যত প্রকার মানে শ্রাদ্ধ আছে সেগুলোই তো করতেছি আর কি এই সব পুরি টুরি বানানোর কিন্তু মানে এখন আর কোনো সময় না তারপরও যেহেতু বাসায় গেস্ট আসবে তাদের কথা চিন্তা করেই বানাচ্ছি কিন্তু তেলের যে দাম এগুলো না হয় ভালো আর কি আপনারা কিন্তু এখনই এগুলো ট্রাই করেন না তেলের দাম কমবে তারপরে বাসায় এগুলো তৈরি করেন এখন আর দরকার নাই কিন্তু আমার প্রয়োজনবিধে আমি করতেছি তো যাই হোক এখন হচ্ছে দেখতেই পারছেন আমার পুরীগুলো ফুলে ফুলে একেবারে বলের মতন হয়ে গেছে তো এই পুরিটা খুবই বেশি মজা হয়েছে একদম দোকানের মামাদের মতন আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন যে কত মজার এই পুরি আর আমি ঠিক ঠিক যা যা উপকরণ দিয়েছি এগুলোই দেবেন কোনোটা স্কিপ করবেন না তাহলে খুব পারফেক্ট একটা পুরি হবে এবং আশা করি আপনাদের ভালো লাগবে তো প্রতিদিন আসলে রান্নাবান্নার ব্লগ দিই প্রতিদিন এক ঘেমি ব্লগ না দিয়ে আজকে একটা নাস্তা আইটেম শেয়ার করে দিলাম আশা করি আমার ভাই বোনদের ভালো লেগেছে আপনাদের ভালো লাগলেই আসলে আমার ভালো লাগবে আর আপনাদের ভালো লাগলো কি লাগলো না এটা আর বোঝার উপায় হলো আপনাদের লাইক আপনারা যদি লাইক দেন তাহলে বুঝতে পারি যে হ্যাঁ আপনাদের ভালো লেগেছে আর লাইক না আসলে বুঝতে পারি যে আপনাদের ব্লগটা ভালো লাগেনি এই জন্য অবশ্যই ব্লগ দেখে হয়তো ভালো লাগে কিন্তু ব্লগে আর লাইক দেওয়া হয় না এই জন্য আপনাদের কাছে খুব ছোট্ট করে রিকোয়েস্ট করছে অবশ্যই আমার ব্লগ একটা লাইক দিয়ে দিবেন যদি ভালো লেগে থাকে আর ভালো না লাগলে ডিসলাইক দিতে পারেন কোনো সমস্যা নেই বা কমেন্টস করেও জানাতে পারেন ভালো অথবা মন্দ যে কোনো একটা তুই তো আমি তো পুরিগুলা ভেজে নিচ্ছি সাথে এক কাপ চাও করতে হবে তবে আপনাদের সাথে ব্লগটা খুব দ্রুত শেয়ার করার জন্য আর সব কিছু দেখানো হলো না তবে আমি অবশ্যই চায়ের সাথেই খাবো তো আজকের মতন এতটুকুই আজকে বিদায় নিয়ে নেব এই যে দেখেন একেবারে দোকানের মামাদের মতনই পুরিটা হয়েছে আলহামদুলিল্লাহ খুবই মজার ছিল পুরিটা আশা করি আপনাদের ভালো লেগেছে তো আজকের মতন এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম